নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব যে বাস্তু জমিতে বা বাস্তুভূমিতে কোনরূপ প্রাণীর যদি হাড় পোতা রয়েছে, তাহলে সেই হাড় আপনাদের ক্ষেত্রে কী প্রভাব আপনাদের জীবনে ফেলতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন, বাস্তুতে বিভিন্ন প্রাণীর হাড় বিভিন্ন ক্ষেত্রে, এক তো উচ্চতা, অর্থাৎ যেখানে আপনার মেঝে থাকবে সেই মেঝে থেকে কতটা গভীরে আছে সেটার দেখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, তবেই কিন্তু তার প্রভাব আপনার জীবনে পড়তে পারে। দ্বিতীয়ত, সেই উচ্চতা থেকে যে নিচু অংশ, সেই নিচু অংশ কোন দিকে পড়েছে, অর্থাৎ যেখানে হাড়টি পোতা রয়েছে সেই জোনটি আপনার পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক কোন দিকে পড়েছে, সেগুলোও কিন্তু দেখার অত্যন্ত বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই বিভিন্ন প্রাণীর হাড় আপনার বাস্তু সাপেক্ষে, আপনার বাস্তুভূমি বা জমি সাপেক্ষে কোথায় পড়লে, কতটা গভীরে গেলে আপনার জীবনে কিরকম ফল আপনাদের ক্ষেত্রে আসতে পারে, কিরকম নেতিবাচক প্রভাব আপনার জীবনে পড়তে পারে, কি সমস্যা ঘটতে পারে, সে বিষয়ে মুখ্যত আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখুন, কোনো বাস্তু জমিতে বা বাস্তুভূমিতে যদি পূর্ব দিক, অর্থাৎ যেখান যেদিক থেকে সূর্যটা উদয় হচ্ছে সেই পূর্ব দিকটা যতটা পড়বে বাস্তুর কৌণিক দূরত্ব অনুযায়ী, নর্থ অর্থাৎ উত্তর এবং দক্ষিণকে ব্যতি রেখে পূর্ব যতটা পড়বে ততটুকু স্থানের মধ্যে যদি কোনোভাবে মানুষের হাড় ঠিক দেড় হাত নিচে অবস্থান করছে, তাহলে সেই গৃহে, গৃহের যে মালিক থাকবে, গৃহে যে বড় ব্যক্তি থাকবে, তার কিন্তু অবশ্যই খুব দ্রুত মৃত্যু হবে। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, গৃহ নির্মাণ করা হয়েছিল হয়তো 50 বছর আগে বা 40 বছর আগে, বা সেই বাস্তুভূমিতে বা জমিতে এরকম ধরনের কোনো হাড় থাকার ফলে কোনো মানুষের মৃত্যু হয়ে গেছে। এমন ক্ষেত্রে এটিও দেখা যায় এই বাড়িতে বা এরকম ধরনের বাস্তুতে ধীরে ধীরে বংশনাশ হয়ে থাকে, ক্রমাগত কেউ না কেউ সে কিন্তু মৃত্যু হতেই থাকে, এমন ধরনের ক্ষেত্রেও কিন্তু এগুলি দেখা যায়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনারা জমি বা বাড়ি ক্রয় করছেন সেই সময় কিন্তু এই বাস্তুর পর্যবেক্ষণ বা এই মাটির পর্যবেক্ষণ অবশ্যই প্রয়োজনীয় রয়েছে। এবার আলোচনা করব দক্ষিণ পূর্ব কোণা, অর্থাৎ অগ্নিকোণা। দক্ষিণ পূর্ব কোণা, যেটাকে আমরা অগ্নিকোণা বলি, এই জোনটিতে যদি কোনোভাবে ঠিক দুহাত নিচে খরগোশ বা গাধার হাড় থাকছে, গাধার হাড় অথবা খরগোশের হাড় দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণায় যদি পাওয়া যায়, তাহলে সেই গৃহে কিন্তু রাজদণ্ড অর্থাৎ জেল হাজতবাস পর্যন্ত ফ্যামিলির অধিক মানুষকে করতেও হতে দেখা যেতে পারে। যদি দক্ষিণ দিকে এক কোমর নিচে, অর্থাৎ মোটামুটি এক কোমর নিচে একজন ব্যক্তির যতটা হতে পারে এতটা নিচে যদি মানুষের হাড় থাকছে, তাহলে সেই গৃহে চিরস্তরে কিন্তু চিরজীবনের জন্য কোনো না কোনো দীর্ঘস্থায়ী রোগ ভোগ অতি চলতেই থাকবে, কখনো কিন্তু থাকবে না, এবং সেই রোগের কারণেই কিন্তু সেই বাড়িতে, সেই গৃহে মৃত্যুর প্রবণতা ভীষণভাবে দেখা যাবে। যদি নৈঋৎকোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে কোণাটি রয়েছে সেই কোণাতে কোনোভাবে যদি হাড় পাওয়া যাচ্ছে, এবং সেই হাড় যদি কুকুরের হাড় হয়, তাহলে সেই হাড়টি যদি মোটামুটি দেড় হাত নিচে যদি হচ্ছে পাওয়া যাচ্ছে, এতে সেই গৃহে যে সন্তান জন্মাবে সেই সন্তানকে নিয়ে ক্রমশ কষ্ট লেগেই থাকবে, সেই গৃহে কোনোভাবে কিন্তু সন্তান আসার পরে যে সন্তানের সুস্বাস্থ্য বরুণ বা সন্তানের ক্ষেত্র থেকে বিভিন্ন ধরনের কষ্ট ক্রমাগত কিন্তু চালু হয়ে যাবে। যদি পশ্চিম দিক অর্থাৎ পূর্বর উল্টো দিক, পশ্চিম দিকে যদি দেড় হাত নিচে বালকের হাড় অর্থাৎ শিশুর হাড় পাওয়া যায়, তাহলে সেই গৃহে কিন্তু কোনো মানুষ জীবনে উন্নতি করতে পারবে না, সেই মানুষ কিন্তু জীবনে প্রচুর কিছু করার পরেও কিন্তু জীবনে যে সাফল্য, সেই সাফল্য কিন্তু তারা কোনোভাবেই দেখতে পাবে না, তাদের জীবন ক্রমাগত কষ্ট থেকে কষ্টকর সময়ের মধ্যে দিয়ে কিন্তু বয়ে চলবে, যতই তারা চেষ্টা করুক না কেন, প্রয়াস করুক না কেন, কোনো না কোনোভাবে সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। যদি পশ্চিম দিকে দেড় হাত নিচে বালকের হাড় পাওয়া যায়, শিশুর হাড় পাওয়া যায়, তাহলে বায়ব্য কোণ অর্থাৎ উত্তর পশ্চিম কোণ, এই উত্তর পশ্চিম কোণায় যদি চার হাত নিচে, মোটামুটি চার হাত সেই গৃহের মালিক বা বাড়ির মালিক বা জমির মালিক বা ভূমির মালিকের চার হাত নিচে যদি কয়লা অথবা হাড় অথবা চুল এগুলি যদি পাওয়া যায়
কোনো আগে গর্ত খুঁড়ে কেউ হয়তো সেখানে পুঁতে রেখেছিল বা কোনোভাবে সেটা ধীরে ধীরে ওরকম স্থানে চলে গেছে, এরকম চার হাত নিচে যদি যেখান থেকে আমাদের মেঝে হয় সেখান থেকে চার হাত নিচে সেটা পাওয়া যায়, তাহলে সেই স্থানে কিন্তু সেই স্থান আপনাকে মিত্র নাশ করাবে। অর্থাৎ কোনোভাবেই আপনি কারোর সাথে সংযোগ স্থাপন করতে পারবেন না। অর্থাৎ বন্ধুর যে সহযোগিতা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমস্ত কিছুই কিন্তু ধীরে ধীরে নষ্ট হবে। অর্থাৎ কোনোভাবেই কিন্তু কারোর সাথে সম্পর্ক আপনার ক্ষেত্রে ভালো থাকতে দেখা যাবে না এবং আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন যা আপনার শারীরিক স্তরে বিশেষ প্রভাব ফেলতে আপনারা দেখতে পাবেন, বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন আপনারা দেখতে শুরু করে দেবেন যদি এরকম স্থানে আপনাদের এই জিনিসগুলি পাওয়া যাচ্ছে। উত্তর দিক, উত্তর দিক আমরা জানি যে ওয়াটার অর্থাৎ জলীয় তত্ত্বের দিক। এই স্থানে যদি এক কোমর নিচে কোনো অর্থাৎ মানুষের হাড়, শিশুর হাড় এবং গাধার হাড় পাওয়া যায় তাহলে এই গৃহে কিন্তু নির্ধনতা শুরু হয়ে যাবে। অর্থাৎ কোনোভাবেই সে অর্থলাভ করতে পারবে না, আর্থিক উন্নতির প্রচেষ্টা করেও সে কিন্তু জীবনে কোনোভাবেই যে নির্ধনতা শিকার হবে অর্থাৎ কোনোভাবেই কিন্তু সে আর্থিক যে সাফল্যের মুখ সেটা কিন্তু দেখতে পাবে না। এক কোমর নিচে হতে হবে উত্তর দিকে। এবার আসবো ঈশান কোণ। আপনারা সকলেই জানেন উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়। এই ঈশান কোণে যদি দেড় হাত নিচে কোনো গোমাতার হাড় অর্থাৎ গরুর হাড় বা ব্রাহ্মণ বংশীয় মানুষের হাড় যদি সেখানে থাকে বা সেখানে কোনো ব্রাহ্মণ না হলেও যদি কোনো মানুষের হাড়ও পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেই স্থানে গোধন নাশ। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে মুখ্যত বলা হয় যে আপনাদের যে পূর্বপুরুষের যে জীবনে সঞ্চিত অর্থ সেগুলো কিন্তু ধীরে ধীরে নাশ হতে থাকে এবং লাগাতার আপনাদের জীবনে কিন্তু কষ্ট চলেই আসে। মাথায় রাখতে হবে ঈশান কোণের যে হাড়ের যে আপনাদের গভীরতা সেটা যেন দেড় হাতের মধ্যেই থাকে। দেড় হাতের নিচে গেলে কিন্তু তার প্রভাব কিন্তু আপনার জীবনে কোনোভাবেই পড়বে না। তাহলে বুঝতেই পারছেন যে স্থান ভেদে এবং উচ্চতা ভেদে বা গভীরতা ভেদে এগুলো কিন্তু আলাদা আলাদা প্রভাব আপনার জীবনে নিয়ে আসতে পারে। তাহলে আজ আলোচনা করলাম যে আমাদের মুখ্যত যে আটটি দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং ঈশান অগ্নি নৈঋত্য বায়ু, এই আটটি দিকের মধ্যে কোথায় কোন হাড় থাকলে আপনাদের জীবনে বিশেষ কষ্ট বিশেষ সমস্যা কোন দিক থেকে আসতে পারে সেই সম্পর্কে আজ আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।